নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ। আপনাদের সকলকে স্বাগত, সঙ্গে রয়েছি আমি ত্রেরা। চোখ রাখছি আজকের হেডলাইনসে। হাসনাবাদের সক্রিয় মহিলা তৃণমূল কর্মীকে মাথায় গুলি করে খুন। আসানসোল জেলা হাসপাতালে সেবিকাদের বিক্ষোভ। পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিকেলের মনোরোগ বিভাগের প্রধান, আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। এনআরএস কাণ্ডে দেশ জুড়ে এক কাট্টা চিকিৎসকরা, প্রতিবাদ দিল্লি বেঙ্গালুরু মুম্বাইও। বাংলার ছেলেমেয়েরা ভালো কাজ করে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে মমতা। এনআরএস কাণ্ডের রাজ্যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে অচল অবস্থা শুরু হয়েছে, সদ্য বিজেপিতে যোগদান অঞ্জু ঘোষ কি বললেন সেই সম্পর্কিত শুনে নেব। হাসনাবাদে সক্রিয় মহিলা তৃণমূল কর্মীকে মাথায় গুলি করে খুন। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা তকিপুরে চারা বট তোলার ঘটনা। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ বাড়ির পাশে রাতের অন্ধকারে বেরোলে পরে দুষ্কৃতীরা এসে মাথায় গুলি করে দেয়। বছর 36-এর সরস্বতী দাস, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। হাসনাবাদ থানার পুলিশ তদন্ত করে দেখছে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বেশ্বর, রিপোর্ট গ্লোব টিভি। আসানসোল জেলা হাসপাতালে সেবিকাদের বিক্ষোভ। চিকিৎসকদের পর এবার আসানসোল জেলা হাসপাতালে সেবিকারা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখালেন শুক্রবার। এদিন তারা পরিষেবা চালু রেখেও বিক্ষোভে সামিল হন। চিকিৎসকদের মতোই হাসপাতালের সেবিকারা আসানসোল জেলা হাসপাতালে পুলিশ পোস্টের দাবি তোলেন। তবে জেলা হাসপাতালের সেবিকাদের পক্ষ থেকে বারবার দাবি করা হয়, তারা হাসপাতালের জরুরি পরিষেবা থেকে বহির্বিভাগ ও অন্তর্বিভাগ সমস্ত জায়গাতেই সুষ্ঠু পরিষেবা বজায় রেখেছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিকেলের মনোরোগ বিভাগের প্রধান, আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। প্রশাসনিক অসহযোগিতা, এই পরিস্থিতিতে চিকিৎসা করা সম্ভব নয়, এই কারণ দেখিয়ে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান ডক্টর নির্মল বেরা ও মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর উত্তম মজুমদার। এনআরএস কাণ্ডে দেশ জুড়ে এক কাট্টা চিকিৎসকরা, প্রতিবাদের ভাষা উঠে এলো দিল্লি বেঙ্গালুরু মুম্বাইও। রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও এনআরএস কাণ্ডের আজ জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালো এআইআইএমএস এর চিকিৎসক সংগঠন আরডিএ। বৃহস্পতিবারের প্রতিবাদ মিছিলের পর আজ দিনভর কর্মবিরতি। বাংলার ছেলেমেয়েরা ভালো কাজ করে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে মমতা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিজেপি সিপিএম এর ইন্ধন রয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বুঝিয়ে দিলেন বাঙালি ডাক্তাররা ভালো কাজ করছেন। এনআরএস কাণ্ডের রাজ্যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে অচল অবস্থা শুরু হয়েছে, সদ্য বিজেপিতে যোগদান অঞ্জু ঘোষ কি বললেন সেই সম্পর্কিত শুনে নেব। সম্প্রতি আপনি বিজেপিতে জয়েন করেছেন, এই বিষয়টা প্রত্যেকের জানা। যদিও আমরা কোনো এখানে পার্টি ভিত্তিক কোনো আলোচনা করব না, কিন্তু একজন সাধারণ মানুষ তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের সমাজের এই যে এনআরএস কাণ্ড, আজকে বিভিন্ন হাসপাতালগুলো যেখানে মানুষরা চিকিৎসার জন্য যান, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও হয়তো সেখানে বিক্ষোভের মুখে তারা পড়েছেন, কিংবা তারা কোনো জুনিয়র ডক্টরকে মেরেছেন, এই যে বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে, কীভাবে বার্তা দিচ্ছেন আজকে জুনিয়র ডক্টরদের? প্রথমেই আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের চ্যানেলকে স্যালুট। এটা হলো কী করে, এটা প্রথম প্রশ্ন আমার, যে এত বড় একটা গভর্নমেন্ট হসপিটাল, সেখানে একটা সিকিউরিটি থাকবে না? একজন ডক্টর এক্স্যাক্টলি কী হয়েছে, কীভাবে মারা গেছে, কে কীভাবে মারা গেছে সেটা যেন, সেটা কিন্তু কথার মাধ্যম দিয়েও করা যায়, কী করে এটা হলো? তো সেটা না করে একেবারে মানে মেরে ফেলার, জানি না ও কী অবস্থা, যেভাবে আমরা টিভিতে দেখলাম আর কি, তোমাদের চ্যানেলের বিভিন্ন চ্যানেল থেকে, সেটা এইভাবে এত নির্মমভাবে মানুষ কী করে এটা করতে পারে? নজর রাখছি আজকে আবহাওয়ার খবরে। আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং 24.7 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 55%। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সে সমস্ত খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।